তেজপুরত ভূ মাফিয়ার গুন্ডাগিরি, জেসিবিরে মহিলাক জীবন্তে সমাধিস্থ করার চেষ্টা। চাওক কি ভয়ঙ্কর শিহরণকারী দৃশ্য, দেওবারে তেজপুরের পাঁচমাইলত সংঘটিত হয়েছে এই ঘটনা। পারিবারিক ভূমি বিবাদের সুযোগ লৈছে রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট ভূ মাফিয়ায়। লাইলা খাতুন নামের মহিলাগুলিক জেসিবিরে মহতিয়ায় মাটি জাপি দিলে ভূ মাফিয়া সহর আলিয়ে। ভূমি দখলত বাধা দিয়ার বাবেই সহর আলি আর তার গুন্ডা বাহিনীয় সংঘটিত করে এই কাণ্ড। আমার মেয়াদিপট্টা মাটি, আমি বসবাস করে আছো, ইয়াত ঘর বনাই থাকি আছো। এই আমার পরিয়ালে আরো বেলেগ মানুষ লগাইছে, শহর মসজিদ ইমান সহরালি হল হেৰি লিডার মানুষ। সেই মানুষকিটা মিলি আমাক, আমার ছোৱালীজনীক কৈছে, ছোৱালী যে বাধা দিছে যে আমার ঘর নাভাঙিব নাভাঙিব ঘর নাভাঙিব বলে কৈছে, যে সেইটো কারণে ছোৱালীটোক জিসিবি দি উল্টায় পুতি থব ধরেছিল। হ্যাঁ, আমার ছোৱালী, এই ছোৱালীজনীয়ে দুঃখ পালে, রাতে থানালে আনিলে, মেডিকেল করালে। লাইলা খাতুনের এই অভিযোগের বিপরীতে সহর আলীক সুরক্ষা দিয়ার চেষ্টা করেছে আনটো পক্ষই। আদালতের রায়ের ভিত্তিত পৈতৃক সূত্রে তেওঁলোকর পাঁচগৰাকী ভাতৃ ভগ্নীয়ে সেই মাটি লাভ করার দাবি আনটো পক্ষর। কালি মানে আমি জিসিবি আনিছো মাটি পেলাই, এটু মাটি ভরাম, ভরাই পেলাই মাটিটো মানে ভর্তি করে ঘর সর বনাম। তেতিয়া হিঁতে আহি পেলাই আগফালে বাধা দিয়ে, আমাক মাটি পেলাব নিদিয়ে, মাটির এই জিসিবির ওসর খুঁজ যায়। হ্যাঁ, তেতিয়া মানে হিঁতে নামানি, পাছত পুলিশ আহিলে, আহি পেলাই হিঁতক কুনিছে, আমাক কুনিছে, সহরালিয়ে আমাক সহায় করেছে। রাইজর মানুষ হয়, কোনো নহয়, হি রাইজর মানুষ হয়, হি আমাক সহায় করেছে, হি না থাকিলে আমি মাটি নাপালো হয়। এইদরেই এইটা ভূমি দখলত নামিছে একাংশ রাজনৈতিক নেতা পালি নেতা। ঘটনা কেন্দ্র করে এতিয়া অঞ্চলটোত উত্তেজনা বিরাজ করেছে। তেজপুরের পৰা অর্ণব নাথৰ রিপোর্ট, প্রতিদিন টাইমস।